আমাদের টিভিএস অ্যাভাসে একটা করবি নতুন বাইক, যে হিসাবে আপনার এবিএস ব্রেকটা দিয়েছে, যে এবিএস এবিএসটা হচ্ছে যে কি, এটা আপনাদের সম্বন্ধে আমি বলবো। যে এবিএসটা হচ্ছে যে এই যে এবিএস এর গুণটা হচ্ছে যে আপনার স্পিডটা কাজ হবে আপনার ঠিক 50-60 কিলোমিটার গতিতে গেলে আপনার স্পিডের এবিএস এর কার্যক্রম শুরু হবে। এটা এবিএসটার সম্বন্ধে হচ্ছে যে আপনার যে দ্রুত ব্রেক কন্ট্রোল হবে, এটা হচ্ছে এবিএস এর গুণ। আর এবিএসটা হচ্ছে শুধু সামনে ব্রেকের জন্য, এর এবিএসটার কারণ হচ্ছে যে অ্যাপাচি আরটিআর এর যে জাপানি একটা 310 সিটির যে বাইক দিয়েছে এবিএস এর, ওখান থেকে ওই এবিএসটার ফোর বির আর 310 টিকে এবিএস এর দিয়েছে আপনার ফোর বি অ্যাপাচি আরটিআর 160 সিসি ফোর ভালভে দিয়েছে এবিএস টিভিএস অ্যাপাচি আরটিআর ফোর বি। তো এই সম্বন্ধে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, এবিএসের তো একটা গুণ আছে যে এবিএস ব্রেক কন্ট্রোল, যে মানে হচ্ছে যে আপনার ব্রেকটা অনেক দ্রুত ফাস্ট ধরবে, এই হচ্ছে এবিএস এর কার্যক্রম। তারপরেও একটা ব্যাপার হচ্ছে যে এবিএস এর যে এই যে লক সিস্টেমটা দিয়েছে ইঞ্জিনের ভিতরে, ইঞ্জিন হচ্ছে এবিএস এর সম্বন্ধিত ইঞ্জিন কিন্তু লক করা যাবে, এই সিস্টেমটাও কোম্পানি দিয়েছে আপনার এইখানে। এই এবিএস হচ্ছে ইঞ্জিন লক করা যাবে, যে ইঞ্জিনটা হচ্ছে আপনার কোনো এবিএস এ কার্যক্রম কোনো স্টার্ট কিছু হবে ইঞ্জিনটা লক করে দেবে। আরও মেন বিষয় হচ্ছে যে এই যে ফোর বির যে মিটার অ্যাপাচি আরটিআর 160 সিসি ভিএসিক্স, যেটা হচ্ছে আপনার ভিএসিক্স ফোর বি অ্যাপাচি আরটিআর 160 সিসি, এই মিটারটা হচ্ছে আপনার ভিএসিক্স এর যে এটা গিয়ার সিস্টেম, এবিএস সিস্টেম, লোকেশন মোড, সামনে করা টার্নিং করা লোকেশন, ঘড়ির টাইম, মোবাইলের সেফ মিটার থাকলে যে হচ্ছে আপনার ব্লুটুথ সিস্টেম, এটা মিটারটা যে ব্লুটুথ সিস্টেম, যদি স্মার্ট ফোন যদি আপনি কানেক্ট করে নেন, সেটা আপনার হচ্ছে যে মোবাইলের সেফ নাম্বার থাকলে মিটারে শো করবে ফোন না ধরলে। আবার হচ্ছে লোকেশন মোড, যেটা আপনাকে বলা হবে যে সামনে মোড় কি বিট, একটা রাস্তায় যাচ্ছেন পুরাই মসজিদ লাল চিহ্ন, সব কটা আপনার মিটারে লোকেশন মোড বলে দেবে আপনাকে। এই হচ্ছে এবিএস এর আর এবিএস ভিএস সিক্স এর মডেল, আর এটা হচ্ছে আপনার মিটারের ফাংশন। আর একটা সুবিধা হচ্ছে যে ইঞ্জিন অ্যাপাচি আরটিআর ফোর বির যে ইঞ্জিনটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিনের গাড়ি, এটা ফোর ভালভের গাড়ি, যে আপনার ইঞ্জিনের সুবিধা হচ্ছে যে আপনার এই ফোর ভালভের যে ইঞ্জিনটা, এটা হচ্ছে আপনার যে সব কোম্পানির ফোর ভালভের গাড়ি আছে, কারণ এই ফোর ভালভের যে ফোর বি গাড়িটা দিয়েছে কোম্পানি, সব কোম্পানির সাথে আপডেট কম্পেয়ার করে এই গাড়িটা ফোর ভালভের ইঞ্জিনটা দিয়েছে, এটা হচ্ছে থ্রি থ্রি ইঞ্জিনের গাড়ি। আরও যে যে ফোর বি গাড়ির যে এই যে শক অ্যাবজর্বারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে 7 স্টেপ, সব কোম্পানির 5 স্টেপ, এটা 7 স্টেপ বিষয়ে আপনার ফোর বির যে গুণটা হচ্ছে যে আপনার হিয়ারিংয়ে গেলেও যে জার্কিংটা আপনার কম হবে, এটা সকাবজর্বারের যে গুণটা। আরও একটা বিষয় যে এবিএস যে ব্রেকটা দিয়েছে পেছের চাকা যে এবিএসটা আপনারা দেখছেন, এই দুটা মিলে ব্রেক কন্ট্রোলটা আরও ফাস্ট হবে। আরও যে হচ্ছে যে টিউবলেস টায়ার অ্যাপাচি আরটিআর ফোর বির পেছকা চাকা টিউবলেস, মানে অর্থাৎ ব্রেক ডুকলে লিক হবে না, সেই সিস্টেমে এখানে আপনার করা আছে। যে ই টায়ার সাইজ হচ্ছে আপনার 130/170, অনেক মোটা সাইজ, আর এবং ব্রেকটা অনেক দ্রুত হবে, এই জন্য চাকাটা অনেক কোম্পানি অনেক মোটা দিয়েছে 130/170 পেছে। আর এই ফোর বির হচ্ছে যে ব্যাকলাইটগুলি দেখছেন, এখানে হচ্ছে আপনার এলইডি, এখানে আপনার যে অনেক দূরের মধ্যে থেকে যদি আপনি কুয়াশার মধ্যে থেকে আছেন, সেই ব্যাকলাইটের এমন একটা পোশাক যে এটা আপনাকে দূর থেকে মধ্যে দিকে দেখতে পাই, যে ব্যাকলাইটের যে আলোটা এটা দেখতে পাবো অনেক দূরে থেকে আপনার, এটা আলোটা অনেক বেশি। মোটামুটি এই কিছু পরিবর্তন আসছে, তাছাড়া আর তেমন একটা পরিবর্তন আসেনি। যে আগে যে ফোর ভি যে বাইকটা ছিল সেম, শুধু ব্রেক সিস্টেমটা এবং ইঞ্জিন লক সিস্টেমটা আর মিটারটা একটু পরিবর্তন করেছে, এটা হচ্ছে বিএস সিক্স এর মডেল। হ্যাঁ, সেটা তাছাড়া বাদ বাকি যে আপনার আগের যে ফোর বি গুলো ছিল সেগুলো একই সেম আছে, শুধু ব্রেক সিস্টেম আর ইঞ্জিন লক সিস্টেমটা, এটাকে বলা হয়েছে যে বিএস সিক্স চলে আসছে মার্কেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকে আপনাদের আসল যে এবিএস এর রহস্যটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে আসলে এর মধ্যে কি এক্সটার্নাল আছে, হাতে গোনা দুই একটা এক্সটার্নাল আছে, বাদ বাকি সবই আগে যে ফোর বি যে সিস্টেমগুলো ছিল সেটার মধ্যে সেম, গাড়ির কোয়ালিটি, ডিজাইন,
এই যে আপনাদের এবিএস, আপনাদের অতি স্বাদের এবং শখের এবিএস, যেটা নিয়ে আপনাদের অনেক প্রতীক্ষা অনেক আশা করছিলেন, এটা নিয়ে অনেক আমার আগে অনেক ভিডিও অনেকে দিয়েছে, অনেক রিভিউ করছে। তো আমি আপনাদের একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম জাস্ট ইয়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, আরও আপনাদের ইবিএস ব্রেক করলে যদি আপনারা কিছু জানতে চান, তা আমার বিশ্বাস মোটরস মেয়রপুর শোরুমে যোগাযোগ করেন, এদের সম্বন্ধে আপনারা আরও ক্লিয়ার ভাবে জানতে পারবেন। আর আপনারা যে ভিডিওটা দেখবেন, দেখার পরেও আপনারা অনেক কিছু জানতে পারবেন যে ইবিএস এর মূল কারণটা কি, সেটা আমি এখানে বললাম। আচ্ছা আচ্ছা, তারপর আমরা ফোন নম্বর দিয়ে থাকবো, যদি আপনারা কোনো প্রশ্ন জাগে তাহলে আপনি ফোন করে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর এখানে অ্যাভেলেবল গাড়ি আছে, এবিএস গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে এই সাইডে আরো অনেক গাড়ি আছে, অনেক কালার আছে, এবিএস এর আরো মডেল আছে, যে হচ্ছে আপনার কালো 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 এবিএস ডিএস6 এর যে মডেলটা কালো দিয়েছে এবং ডিএস6 এর ব্লু দিয়েছে, ব্লুটা হচ্ছে এটা ডিএস6। হ্যাঁ, এখানে দেখেন এগুলো যেগুলো আছে সবই এবিএস, অনেক প্রচুর গাড়ি আছে, আরো অনেক কালেকশন এদের আছে কালেকশন। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, এখানে গাড়ির কোনো সংকট নাই, অলরেডি এখানে অনেক গাড়ি পাবেন।